হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর পারিবারিক জীবন ছিল অত্যন্ত সাধারণ ও সাদাসিধে। অভাব অনটন ছিল তাদের নিত্যদিনের সঙ্গী। একবার তার ঘরে কোনো খাবার না থাকায় পরিবারের সকলে তিন দিন পর্যন্ত ক্ষুধার্ত ছিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু তার একটি ওড়না হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে বললেন, এটা বিক্রি করে খাবার কিনে আনেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উহা 6 দিরহামে বিক্রি করে বাড়ি ফিরছিলেন। এমন সময় এক ভিক্ষুকের ক্ষুধার্ত আর্তনা শুনতে পেয়ে দিরহামগুলি তাকে দান করে দিলেন। খালি হাতে বাড়ি রওনা হলেন। এমনই মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিসসালাম মানব আকৃতিতে একটি উটসহ তার সামনে এসে বললেন, হে আলী, আপনি আমার থেকে এই উটটি ক্রয় করুন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার কাছে উহা ক্রয় করার মতো কোনো অর্থ নেই। তিনি বললেন, বাকিতে ক্রয় করুন, মূল্য পরে দিলেও হবে। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে কত দিতে হবে? জিবরাইল আলাইহিসসালাম বললেন, 100 দিরহাম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু 100 দিরহামে উট ক্রয় করে লাগাম ধরে চলতে লাগলেন। এমন সময় হযরত মিকাইল আলাইহিসসালাম মানব বেশে হাজির হয়ে বললেন, হে আলী, আপনি কি এ উটটি বিক্রয় করবেন? তিনি বললেন, হ্যাঁ। মিকাইল আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, কত মূল্য দিয়ে ক্রয় করেছেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, 100 দিরহামে। হযরত মিকাইল আলাইহিসসালাম বললেন, আমি আপনাকে 160 দিরহাম দিব। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এতে রাজি হলেন। আর হযরত মিকাইল আলাইহিসসালাম 160 দিরহাম দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে উট দিয়ে চলে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বাড়ির দিকে চলতে লাগলেন। এমনই সময় প্রথম উট বিক্রয়কারী হযরত জিবরাইল আলাইহিসসালাম এসে বললেন, হে আলী, আপনি উট বিক্রি করছেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, হ্যাঁ, তাহলে আমার পাউন্ড 100 দিরহাম দিন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাকে 100 দিরহাম দিয়ে অবশিষ্ট 60 দিরহাম দিয়ে বাড়ি ফিরে আসলেন। দিরহামগুলি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু এর হাতে দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, এত টাকা কোথায় পেলেন? জবাবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আল্লাহ তাআলার সঙ্গে একটি তেজারত করেছিলাম, তাতে 60 দিরহাম মুনাফা পেলাম। অতপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এ ঘটনা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট বললেন। তিনি বললেন, হে আলী, আপনার কাছে উট বিক্রেতা ছিলেন হযরত জিবরাইল আলাইহিসসালাম, আর আপনার কাছ থেকে উট কিরাতা ছিলেন হযরত মিকাইল আলাইহিসসালাম, আর ওই উটটি হবে কিয়ামতের দিন ফাতেমার সওয়ারি। তিনি আরও বললেন, হে আলী, তোমাকে এমন তিনটি জিনিস দেওয়া হয়েছে যা আর কাউকে দেওয়া হয় নাই। তোমার এমন একজন স্ত্রী যিনি বেহেস্তি মহিলাদের সর্দার, তোমার এমন দুইটি ছেলে যার বেহেস্তি যুবকদের সর্দার, আর তোমার শ্বশুর সমস্ত নবীদের সর্দার। শিক্ষা: ইসলামের প্রতিটি কাজের বিনিময়ে কমপক্ষে 10 গুণ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু 6 দিরহাম দান করার কারণে বিনা পুঁজিতে আল্লাহ তাআলার সঙ্গে ব্যবসা করে 60 দিরহাম মুনাফা পেলেন। আসুন আমরা গরিব মিসকিনদেরকে বেশি দান করি।